মৃত রাজকুমার নাথ, মাতা মৃত সুরবালা দেবী, গ্রাম দলই, পোস্ট অফিস কাঠিরের, থানা হাটাজারি, জেলা চট্টগ্রাম। কোন স্কুল ছিলেন? আমি পড়ছি যে কাঠিরহাটা স্কুল, ম্যাট্রিক 1954 সাল। তারপর কলেজ? কলেজ হয়েছে যে স্যার আশুতোষ কলেজ কানুগড়া, আইসিটিএ। তারপরে এক বছর করছে আমি মাস্টারি, স্কুল মাস্টারি, আর সিটিএম মেডিকেল কলেজ আমি বলছি সাতান্ন, তো ওখানে ভর্তি হলাম সিটিএম মেডিকেল কলেজ। ওই আপনারা যখন মেডিকেল কলেজে ঢুকছিলেন সাতান্ন সালে, এরপরে কি ওখানে ছাত্র সংসদ ছিল? ছিল, দুইটা গ্রুপ ছিল। আমরা ছিলাম যে আওয়ামী লীগ সমর্থক, অগ্রগামী একটা পার্টি ছিল ওইটা। আমি তখন ফোর্থ ইয়ারে গিয়ে জিএস হয়ে গেলাম, বোর্ডে দাঁড়াইয়ে প্যানেলটা অগ্রগামী জিতছিল বোর্ডে। আর বিচার ওখানে হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য, কারণ আমি হলাম তো পশ্চিম আসাই, আর পেটে থেকে বাবার মৃত্যু হয়েছে। এই যে পড়াশোনা করেছি ওনার বাড়িতে লজিং থেকে প্রাইভেট টিউশন করে এটা সেটা করে লেখাপড়াটা, আর কলেজ টাইপে লেখাপড়া তো বেশিরভাগ লাইব্রেরিতে, আমার বই কিনবার সামর্থ্য ছিল না। কুমুদিনী কলেজে এক বছর ছিলাম, ওখান থেকে এসে নাজাত কলেজে আমার প্রফেসর হিসেবে ঢুকে গেছি 1965 সালে, বায়োলজি প্রফেসর। তখন জুলজিয়াতে ভুটানের প্রফেসর ছিল না, আমি দুটোটা বিষয় পড়াতাম, ভুটানি এবং জুলজি দুটোটা। প্রফেসরের জীবন 1969 পর্যন্ত করছি আমি। এরপর কলেজে চাকরি রিজাইন দিয়ে নিজের পেশায় চলে আসলাম, ডাক্তারি পেশায়। মুক্তিযুদ্ধ কীভাবে গেলেন? যখন যুদ্ধ আরম্ভ হলো তখন আমি 17 বয়সে নবজাতক শিশুকে নিয়ে চলে গেলাম কলকাতা, শ্বশুরবাড়ি কিন্তু কলকাতা আমার। শ্বশুরবাড়ি থেকে উঠলাম, উঠে আমি তো বেকার, টাকা পয়সা কিছু ছিল না। তখন সন্দীপের এক ডাক্তার ছিল নারায়ণবাবু, ওনাকে ধরলাম, আজ আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। উনি 3 দিনের ভিতরে আমাকে চাকরি জোগাড় করে দিল ক্যালকাটা লাইন্স ক্লাবের আন্ডারে। তখন আমি আমাকে পোস্টিং দিল যে হাস্তাবাদ খুলনা বর্ডারে। তো লাইন্স ক্লাবে চাকরি করার সময় ওনারা আমাকে একটা পিক আপ গাড়ি দিল, ড্রাইভার দিল, দুজন কম্পাউন্ডার দিল। শরণার্থী ক্যাম্প ছিল আমার 5টা, মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল 2টা, মোট 7টা। তো 7টাতে আমি দুস্থদের চিকিৎসা করছি, রুগীদের আর কি। সপ্তাহে কোনো ছুটি কাটাইনি আমি, সকাল বিকাল দুপুরবেলা যেতাম। ওখানে কী ধরনের রুগী বেশি আসতো? ওখানে বেশি আসতো রুগী স্কিন ডিজিজ, ডায়রিয়া, বদহজম, এই জাতীয় রুগী বেশি। ওখানে কি পর্যাপ্ত ওষুধ ছিল? ওষুধ ছিল, ওষুধগুলি লাইন্স ক্লাবে সাপ্লাই দিত। পর্যাপ্ত ওষুধ বলতে অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে বেবি ফুড থেকে আরম্ভ করে ওই ইয়াং ছেলেদের 7 পিস 8 পিস পর্যন্ত আমি বিক্রি করছি। তারপরে বাচ্চাদের বেবি ফুড সপ্তাহে আমি 600 দিন বেবি ফুড পেতাম। প্রত্যেক সপ্তাহে লাইন্স ক্লাবের লোক এসে আমার কাজ কারবার এগুলি দেখতেন। ওখানে রুগী দেখলাম যে লাইন্স ক্লাবের ছাপানো কতগুলি প্যাড ছিল ছোটো ছোটো, ওর মধ্যে আমার ওষুধ লিখতাম। রুগীরা লাভ ধরে দাঁড়াইতো, দুই লাইনে, এক লাইনে পুরুষ এক লাইনে মহিলা, তাদেরকে ওই স্লিপে দিতাম। স্লিপগুলি নিয়ে তারা আমার পিক আপ গাড়ি থেকে, কম্পাউন্ডার ছিল তো, স্লিপগুলি কম্পাউন্ডারগুলি রেখে দিত, রেখে দিয়ে ওষুধগুলি তাদের বুঝিয়ে দিত। ওষুধ পিক আপে থাকতো? ওষুধ পিক আপে থাকতো। এইভাবে আমি ওখানে প্রায়
আশ্রমের চাকরি করছি। যখন শেষ হলো দেড় হাজার পালা, তখন লায়ন্স ক্লাবে আমাকে ক্যালকাটা লায়ন্স ক্লাব নিয়ে একটা ফেয়ারওয়েল দিল। বিদেশন বলতে আমি জানি না, তারা আমাকে জিজ্ঞেস আপনি কত রুগী দেখছেন, আজ এটা তো মনে রাখার কথা না। তো আমাকে একটা সার্টিফিকেট আছে আমার লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টে দিয়েছে, মিস্টার কুসুবি গেমকুন্নার নাম, সার্টিফিকেট দিয়েছে। আষ্ট মাসে আমি রুগী দেখেছি বিদেশি হাজার। মারা গেছে কীরকম? ওই ডায়রিয়া কলেরা মারা গেছে, কিন্তু বেশি মারা যায়নি। তো দেশে আসলাম কবে? দেশে আসলাম যে দুটো শেষ হয়ে গেল, মার্চ এপ্রিল চলে আসছে। যে বাংলাদেশ চাইছিলাম ওই বাংলাদেশ আমরা পাই নাই। আমরা চেয়েছিলাম যেটা দুর্নীতি মুক্ত নন সাম্প্রদায়িক একটা রাষ্ট্র হবে, কিন্তু সাম্প্রদায়িকটা এখনও আছে। দুর্নীতি মুক্ত রাষ্ট্র আমরা পাই নাই, ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ চলে না।